আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। ঠিক ওয়েদারের মতোই আপনারা যদি আপনাদের স্কিনটাকে সুন্দর রাখতে চান, তাহলে কিন্তু স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার রুটিনে আমরা নানান রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু ভালো কোনো ফলাফল কিন্তু অনেকেই পায় না। আমাদের কিছু ক্লায়েন্ট আছে যারা দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু মোটেই স্যাটিসফাইড না। কিন্তু আজকে আমি আপনাদের স্কিনকে ওয়েদারের মতো সুন্দর করার জন্য একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করা। এটা হলো অ্যাকোয়া স্কিন ভেনিসি। এটা গ্লুটাথিওন আইভিডি ট্রিটমেন্টের একটি বক্স। এই বক্সটির মধ্যে 10টি সেশন আছে এবং এই সেশনগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে সপ্তাহে একটি করে। একটা বক্স আপনাদের 2.5 মাসের কোর্স, বাট তারপর আপনাদেরকে কিন্তু 6 মাস থেকে 12 মাস এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। অ্যান্ড এই ট্রিটমেন্টটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য। এই ট্রিটমেন্টটা আপনাদেরকে করতে হবে ভরা পেটে। আপনারা যখনই হচ্ছে গ্লুটাথিওন ট্রিটমেন্ট নেবেন, অবশ্যই মনে রাখতে হবে গ্লুটাথিওন কিন্তু যাদের পিরিয়ড চলছে বা যারা প্রেগনেন্ট ওমেন আছেন বা যারা ব্রেস্ট ফিডিং মাদার আছেন, তারা কিন্তু এই ট্রিটমেন্টটা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর গ্লুটাথিওনের মাধ্যমে শুধু স্কিন যে সুন্দর হবে তা না, এটা হোল বডি হোয়াইটেনিং করবে, আপনার অ্যান্টি এইজিংয়ের কাজ করবে, প্লাস হচ্ছে এটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়, এটা কোলাজেন প্রোডাকশনকে আরও বেশি স্টিমুলেট করে, এইজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে হেল্প করে, প্লাস হচ্ছে গ্লুটাথিওন কিন্তু বডি টক্সিনগুলোকে ডিটক্সিফাই করে, অ্যাট দ্য সেম টাইম এটা স্কিন রিভাইটালাইজ করে, ঘুম ভালো করে, স্ট্রেসটাকে কমিয়ে দেয়, ইমিউনিটি বুস্ট আপ করে এবং আমাদের বডিতে এনার্জি প্রডিউস করতেও কিন্তু সাহায্য করে। আপনারা যারা হচ্ছে গ্লুটাথিওন নিয়ে অনেক বেশি ওয়ারিড যে আমি নিবো কি নিবো না, কনফিউজ আছি, আপনারা চলে আসতে পারেন আমাদের ক্লিনিকে। ডক্টরদের সাথে আপনারা কিন্তু একদম ফ্রি কনসালটেন্সি করতে পারেন। এখানে কিন্তু যারা স্পেশাল ডার্মাটোলজিস্ট আছে, স্কিন স্পেশালিস্ট আছে, তাদের মাধ্যমেই কিন্তু আমরা এই ট্রিটমেন্টটা আপনাদেরকে প্রোভাইড করব। তাই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা কল করুন আমাদেরকে, এবং আপনারা ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে বনানী ব্রাঞ্চে।